我爱你 কোন দেশে মানে এই যে ফুটবল ওয়ার্ল্ড কাপ কোন দেশে হয়েছিল আরে আরো কিছু লাইক করেন যে স্টেডিয়ামে কতজন ছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন কয়েকদিন আগে মাইক্রো লেভেলের ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করা হয় যার নাম দেওয়া হয়েছিল স্কুল অফ ইনফ্লুয়েন্সার যেখানে বাংলাদেশের বেশ পরিচিত এবং জনপ্রিয় ক্রিয়েটররা সেশন নেওয়ার জন্য আসেন আর আমার প্রিয় ক্রিয়েটর নিয়ন ভাই অ্যান্ড এনায়েত ভাইও আসছেন সেখানে তো আমি ভাবলাম এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করি অ্যান্ড ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন এইটা সবাইকে টাকা দিয়ে দেখতে হয়েছে বা যাইতে হয়েছে এখানে বা অ্যাটেন্ড করতে হয়েছে এটা ফ্রি ছিল না সো আমিও টাকা দিয়ে গেছি এখানে প্রথম দর্শনেই এই লাইনটাকে দেখে আপনার খিচুড়ি খাওয়ার লাইন মনে হইতে পারে বাট না ভাই এটা কোনো খিচুড়ি খাওয়ার লাইন না এটা হচ্ছে ফিউচার কন্টেন্ট ক্রিয়েটরদের লাইন যাদের ভিডিও অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পারবেন অ্যান্ড তারা অনেক বেশি শাইনও করবে ইনশাল্লাহ আর আমি নিজেও এই লাইনের একজন সদস্য যে লাইনে দাঁড়িয়েছি কার্ড নেওয়ার জন্য অ্যান্ড কার্ড নিয়ে ভেতরে ঢোকার জন্য আমি তোমাকে ভালোবাসি এটা চাইনিজ আমি আপনাকে শেখাবো এখন ঠিক আছে আপনি আমার সাথে রিপিট করেন আচ্ছা আপনি আপনার দর্শকদের ভালোবাসেন এটা এটা চাইনিজে বলতে পারবেন এই সেশনে যে চা সার্ভ করছে তার চুলের কাটিংটা আসলে জোস লাগছে ভাই মানে মানে জোস মানে একদম স্পেকটেক করে অস্থির ভেতরে ঢোকার সাথে সাথে সেই লেভেলের জ্ঞান গর্ভের আলোচনা শুরু করেন আমাদের এনায়েত ভাই শুধু এনায়েত ভাই না ওনার পরে আরও অনেকে আসেন এবং অনেক জ্ঞান গর্ভের আলোচনা করেন আর এই আলোচনা শুনে না আপনাদের খুব একটা লাভ হবে বলে আমার মনে হয় না তাই আপনাদের দেখাইতেছি না অবশ্য আমি যে শুনছি আমারও কোনো লাভ হয়েছে কিনা এটা আমি বুঝতেছি না আসলে অবশ্য ভাই আমি মুখ্য সূক্ষ্ম মানুষ তাই হয়তো এই জ্ঞান গর্ভের আলোচনা আমার মাথার উপর দিয়ে গেছে এটা একটা রিজন হইতে পারে যে কেন আমি বুঝি নাই বাট টু বি অনেস্ট অনেক জ্ঞানী আলোচনা এখানে হয়েছে যেটা মানে আমার বোঝা উচিত ছিল বাট ওকে 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 মাঝখানে আমি ওয়াশরুমে গিয়ে প্রশ্ন ভাবতেছিলাম নিয়ন ভাইকে আটকানোর জন্য যেন উনি আমার প্রশ্নের উত্তর দিতে না পারে মানে কঠিন প্রশ্ন তাদের করতে হবে আর চিন্তা ভাবনা করার জন্য তো ওয়াশরুমের থেকে বেস্ট প্লেস দুনিয়া তো হইতে পারে না তাই না তো আমি ওইখানে গিয়ে চিন্তা করতেছিলাম আপনি যে মাঝে মাঝে খোলা প্যানের সামনে গিয়ে যে ভিডিও উল্টাল্লা কোয়েশ্চেন জিজ্ঞেস করেন এখন আমি পারে না ইন্টারেস্ট পাই আজকে আমি আপনার ফুটবল সম্পর্কিত কয়েকটা কোয়েশ্চেন করব ওকে ঠিক আছে ওকে তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ম্যারাডোনা হ্যান্ড অফ গড এটা গোল দিয়েছিল আমরা সবাই যারা অনেক ফেমাস 1986 ইংল্যান্ডের এগেইনস্টে প্রথম গোলটা সেকেন্ড গোলটা হচ্ছে ছয় জনকে কাটায় দিছিল যেটা হচ্ছে গোল অফ দ্য সেঞ্চুরি বলি আমরা আমার প্রশ্ন ছিল ওইটা আপনি তো অনেক দূরে চলে গেছেন আমি যেটা জিজ্ঞেস করবো এখানে আমি আসতেই পারি না আপনি বলে ফেলছেন যে এগুলো এগুলো আচ্ছা পরের কোশ্চেন নেক্সট কোশ্চেন হচ্ছে কিছু দেশ দুইবার করে ওয়ার্ল্ড কাপ জিতছে সেই দেশগুলো কয়টা দেশ জিতছে এটা এটা আর হচ্ছে দেশগুলোর নাম কি দুইবার করে জিতছে যারা এটা ডিফিকাল্ট তো এটা তো একটু চিন্তা করে করে বলতে হবে না আর্জেন্টিনা জিতছে দুইবার ব্রাজিল বলেন না কেন না ব্রাজিল না না শুধু দুইবার করে জিতছে হ্যাঁ শুধু দুইবার জিতছে শুধু দুইবার হবে না পাঁচবার হবে না দুইবার করে জিতছে এরকম টিম কয়টা আছে আর দলগুলোর নাম বলুন আর্জেন্টিনা জিতছে দুইবার উরুগুয়ে জিতছে দুইবার ইতালি জিতছে চারবার না সো আই দি লাস্ট পারলে তো জামালে যাব কয়টা আছে আপনি আগে বলে দেন আমাকে তিনটা আছে আমি বলে হেল্প করলাম ভাইবারটা ছিল ভাইবারটা ছিল না হেল্প করলাম হ্যাঁ তিনটা ছিল দুইটা বলে দিবেন এখন লাস্ট প্রচুর হেল্প করেছে আরেকটা না ফ্রান্স তো আর বেশি না কারণ আমি এখন লোকাল থেকে ফ্রান্সই মনে আসছে ফ্রান্স আপনারা ভাবেন যে আমি নিজে কিছু জানি না প্রথমত আপনারা ঠিক ভাবে আর সেকেন্ড হচ্ছে যে এইসব মোমেন্টের জন্য আমি প্রস্তুত থাকি এই জন্য আমি মুখস্ত করে আসছি থ্যাংক ইউ
সকালের লাইনটা খিচুড়ির না হইলেও এই লাইনটা পুরাই খিচুড়ির লাইন ছিল, মানে সবাই খিচুড়ি নেওয়ার জন্য দাঁড়ায় আসে। বাট আমি এক্সপেক্ট করতেছিলাম যে কাচিটা চিকিৎসকটা দেবে, বাট এরকম খিচুড়ি ধরা দিল হাতের উপরে, এটা মানে একটু মানে মানে কেমন কেমন যেন ছিল। অবশ্য খিচুড়ি খাইতে মজা ছিল, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই, বাট কাচ্চি দিল ভালো হইতো না, মানে কাচ্চি টাচ্চি চুদি দিকতো দিত, যাই হোক ব্যাপার না, নেক্সট হয়তো কাচ্চি দিবে। ওয়েল, এই প্রোগ্রামে অনেক ক্রিয়েটরি আসছিল যাদের ভিডিও আমি রেগুলার দেখে আমার অনেক ভালো লাগে, আর তাদের সাথে দেখার পর আসলেই আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এখান থেকে আমাদেরকে তিনটা কেস স্টাডি দেওয়া হয়, দ্য বার্গার কিং, দ্য ডেইলি স্টার অ্যান্ড দারাজ থেকে। আমি মোটামুটি তিনটেই জমা দিয়েছি এখন পর্যন্ত, 25 তারিখে বলছে রেজাল্ট দিবে, তো দেখি কী হয় তাদের রেজাল্টে, আমি কী করি, আমার কেস স্টাডি কেমন হয়, তাদের পছন্দ হয় কিনা আই ডোন্ট নো, বাট আমি জমা দিয়েছি এখন পর্যন্ত, দেখা যাক কী হয়। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো এলোমেলো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে ভালো রাখবেন, টাটা বাবা, আল্লাহ হাফেজ, চাইছি।